এবারে খেলার খবর। কোপা আমেরিকার সেমিফাইনালে উঠলো আর্জেন্টিনা, ইকুয়েডরকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শেষ চারে পা রাখলো মেসি বাহিনী। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইকুয়েডর, যে কারণেই কিনা ম্যাচে গোলের জন্য অপেক্ষা করতে হয় 40 মিনিট পর্যন্ত। প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে মেসির পাস থেকে ডিপলের গোলে এগিয়ে যায় আলবিসোলেস তারা। এরপর ম্যাচের 84 মিনিটে ইকুয়েডরের গোলকিপারের ভুলে লাউতারো মার্টিনেজের গোল 2-0 গোলের লিড পায় আর্জেন্টিনা। আর ম্যাচের মিনিট খানিক আগে মেসির ফ্রি কিকে 3-0 গোলের জয় নিয়ে সেমিতে পা রাখে দলটি।